তখন প্রথমেই আমি কিন্তু এখন পেঁয়াজটা কেটে নিলাম আর নেনুয়াটা কিন্তু উপরে যে গাটা আছে ওটা ভালো করে চেঁচে নিয়ে এটাভাবে গোল গোল করে কেটে নিলাম মাঝখানে ফালিয়ে এভাবে কাটতে পারেন আর যদি কচি হয় তো আপনি এই ছোকলা সবাই কাটতে পারেন আর যদি একটু শক্ত হয় তবে এরকম যখন ছাড়িয়ে নিয়েছি আপনি এভাবেও করে নিতে পারেন আপনারা ঠিক আছে এভাবে গোল গোল করে কেটে নিলে ডিসটা ভালোভাবে রান্না হবে আর লম্বা করে যদি কেউ চান কাটতে তো সেটা করতে পারেন এবার সাথে নিলাম আমি এক টুকরো আলু আলুটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটবো যেহেতু আমি নেওয়ার মধ্যে আজকে আলু দিয়ে রান্না করব তো প্রথমে আমরা এগুলো নিলাম ধুয়ে এবার জলটা জল ঝরিয়ে নিলাম তারপরে এ ভিতরে কিন্তু যথেষ্ট জল থেকে যায় এর সাথে আমরা কিছু চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম এরপর নিলাম কড়াইতে একটু তেল সর্ষের তেল শুকনো লঙ্কা কালো জিরে আর কুচানো পেঁয়াজটা দিয়ে আমরা ওই তেলের পরে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর একটু লালচে লালচে যখন হয়ে যাবে এই ভেতরে আমরা যে নেনুয়াটা আর আলুটা কেটেছিলাম ওটা দিয়ে দেবো তো এটা দিয়ে একটু ভালো করে নাড়ি চাই নিতে হবে যাতে ভিতরে জলটা জলটা ছেড়ে দেয় একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো এখানে আপনারা কিন্তু কালো জিরেটা অ্যাভয়েড করে যদি বন্ধ করে দিতে চান যেরকম নর্মাল জিরে সেটা দিলে দিতে পারেন আর শুকনো লঙ্কা যদি বলেন আপনারা শুকনো লঙ্কা দেবেন না সেক্ষেত্রে আপনার নর্মাল কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তো এভাবেই কিন্তু সহজ পদ্ধতিতে এটা তৈরি করতে পারবে না বাড়িতে আর খুব একটা আমারই ব্যাপার না এটা রান্না করা একটু চিংড়ি মাছ যদি সাথে থাকে তো ভালো হয় চিংড়ি মাছ না থাকলেও কোনো ব্যাপার না জেনোয়া কিন্তু সবসময় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে খেতেও ভালো লাগে যে কোনো জিনিসের সাথে তো যাই হোক আমরা তাই করলাম তো জলটা দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছে এর মধ্যে আমরা ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা দেওয়ার পর আবার জল যতটা ছেড়েছে ছেড়ে দিয়েছে নির্লিপিতে যে জলটা ছিল সেটা ছেড়ে দিয়েছে অলরেডি এবার চিংড়ি মাছটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাইয়ে এবার পরিমাণ মতো একটা জল দিয়ে দেবো আমরা যাতে আলুটা ঠিকঠাকভাবে গলে আর এটা গায়ে গায়ে করে রান্না করব তো এখানে মোটামুটি আমাদের হয়েই গেছে দেখতে পাচ্ছ তারপর ঢাকা দিয়ে লাস্ট জাল দিয়ে নেবো এখানে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে এ দেখো কমপ্লিট হয়ে গেছে রান্না